তো হ্যাঁ বন্ধুরা আর মাত্র কিছুক্ষণ এবং রাজ্যের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর তো রাজ্যের কোন কোন জেলায় এই ঝড় বৃষ্টির প্রভাব পড়তে চলেছে তো জানতে হলে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন কারণ আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে অনেক উৎসাহী করে তোলে আর চ্যানেল নতুনবার ভিজিট করলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন এ ধরনের খবর সবার আগে আপডেট পেতে আর মনে হয় সময় নেই আর কয়েক ঘন্টার মধ্যে রাজ্য জুড়ে ধেয়ে আসছে ঝড় বৃষ্টি এটাকে কালবৈশাখী বললেও পড়লেও কোনো ধরনের ভুল হবে না গত কয়েকদিন থেকে আবহাওয়া দপ্তরের সূত্রে জানা গিয়েছে রাজ্যে ধেয়ে আসছে বৃষ্টি আর তা এই সপ্তাহের শেষের দিকে তো এবার হতে চলেছে তাই আগামী বুধবার থেকে শুক্রবার ও শনিবার পর্যন্ত রাজ্যে বিরাজ করবে ঝড়ের আবহাওয়া এত কয়েকদিন তেমন একটা কলকাতা সহ বিভিন্ন জায়গায় গরম তেমন একটা অনুভূত হয়নি কিন্তু এবার সেই অনুভূতির সময় এসে গেছে আজ সকাল থেকে কলকাতার আকাশ গুমট হয়ে আছে আর তার ফলেই তাপমাত্রা বেড়েছে অনেকটাই আজকের তাপমাত্রা তেইশ ডিগ্রির ঘরে তো এই তাপমাত্রা আগামীতে আরও বৃদ্ধি পাবে এবং তা আবহাওয়া পরিস্থিতি দেখেই অনুমান করা যাচ্ছে রাজ্যে এবার প্রবেশ করবে পশ্চিমী ঝঞ্ঝা গত কয়েকদিনের বাতাসে জলেই বাষ্পের পরিমাণ বিচার করলে দেখা যাবে তার পরিমাণ আটচল্লিশ থেকে অষ্টআশি শতাংশের মধ্যে তবে আবহাওয়া দপ্তরের সূত্রে জানা গেছে এই জলেই বাষ্পের পরিমাণ আগামীতে আরও কমতে থাকবে যা আগামীকাল বা তারপর থেকে দক্ষিণবঙ্গ বৃষ্টি হবে তার সব থেকে বেশি প্রভাব প্রতিবারের ন্যায় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বেশি পড়বে ঝাড়গ্রাম দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা সহ আর বিভিন্ন জেলাগুলিতে এদিকে শুধু বৃষ্টি না বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে এখন থেকে সপ্তাহের শেষ পর্যন্ত গাঙ্গেই পশ্চিমবঙ্গের আকাশ থাকবে অনেকটাই মেঘলা সাথে ব্যবসা গরম এর ফলে সেই সব জায়গায় তৈরি হবে আর্দ্রতাজনিত অস্বস্তি তো সব মিলিয়ে ঝড়ের একটা দারুণ পরিস্থিতি তৈরি হবে কিন্তু এর ফলে সবাইকে সাবধানতা অবলম্বন করার কথা জানিয়েছেন হাওয়া দপ্তর কারণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবতের ফলে পশ্চিম ঝঞ্ঝা পূর্বলি হাওয়ার জেরে এই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি সংঘটিত হতে চলেছে রাজ্যে তো ফ্রেন্ডস আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ছিল আজকের এই লেটেস্ট আপডেট যদি ভিডিওটি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ ধরনের খবর সবার আগে আপডেট পেতে